তো আমি খুবই লাকি যে আমি এই বয়সে সাকিব ভাইয়ের সাথে মুভি করতে পারছি। তো আমি আমার এক্সপেরিমেন্টটা করব আর ইনশাআল্লাহ সাকিব ভাইকে নতুন রূপে মানব। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল পরিচালক রায়হান রাফির সিনেমায় অভিনয় করতে যাচ্ছে সাকিব খান, কিন্তু নানা কারণে পরে সেই সিনেমাটি আর হয়নি। তবে খুব শীঘ্রই নতুন সিনেমায় জুটি হয়ে আসছেন সাকিব খান এবং রায়হান রাফি। জানা যায় সাকিব খান এবং রায়হান রাফির নতুন এই সিনেমাটির নাম অভিনেতা। সিনেমাটি প্রযোজনা করবেন আলফাই চরকি এবং ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান SBF। তবে সাকিব খান এবং রায়হান রাফির সিনেমায় এখনও কোনো নায়িকা চূড়ান্ত হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানিয়েছেন 11 ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বড় ঘোষণা আসবে, সেখানে সাকিব খান রায়হান রাফির নতুন সিনেমার ঘোষণা দেওয়া হবে বলে জানা যায়। সিনেমা নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না, 11 ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে সব কিছু ঘোষণা করবে। চরকি আলফা এবং আরেকটা বড় কোম্পানি, তাদের সাথে আমার নেক্সট কোরবানি যেটা সিনেমা আসতেছে, সেই সিনেমাতে কে অভিনয় করছেন বা কে কে কাজ করছেন এটা আসলে প্রোডাকশন হাউস থেকে জানানো হবে।